এই মুহূর্তে পোস্তগোলায় আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। পোস্তগোলা বুড়িগঙ্গা এক সেতুতে বন্ধ রয়েছে ভারী যান চলাচল, হালকা যান চলাচল এবং মাঝারি যে যানবাহন আছে সেগুলো চলাচল করছে। এখানকার যে গার্ডার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই গার্ডারের সংস্কার কাজের জন্য এই যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের সাথে আসলে এখানে যুক্ত হচ্ছেন এই যে প্রকল্প চলছে, এই প্রকল্পের উপসহকারী প্রকৌশলী আছেন, তার সাথে আমরা আসলে কথা বলবো যে আজকের যে প্রথম দিনের মতো যে সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজের আসলে কতটুকু কী হচ্ছে এবং আজকে আসলে কি ধরনের কাজ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে 22 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ আমাদের পোস্তগোলা ব্রিজের মেরামত এবং রেট্রো ফিটিং কাজ চলবে। সে উপলক্ষে গত আজকে রাত 12:01 থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমাদের রেট্রো ফিটিং যে কাজটি চলছে এটা আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইংয়ের ডিজাইন মোতাবেক কাজটা শুরু হয়েছে এবং আশা করা যায় ইনশাআল্লাহ 8 মার্চের মধ্যে কাজটি শেষ হবে। এক্ষেত্রে আসলে বিকল্প সড়কগুলো আসলে কি কি ব্যবহার করতে বলা হয়েছে? বিকল্প সড়ক আপনারা জানেন যে এই 16টা দিন ভারী যানবাহন আমাদের এই পোস্তগোলা ব্রিজ দিয়ে চলাচল করবে না এবং অন্য অন্য 5 দিন, সেটা হচ্ছে 24 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 1 মার্চ, 4 মার্চ এবং 8ই মার্চ, এখান দিয়ে কোনো এই 5টা দিন কোনো ট্রাফিক মুভমেন্ট করবে না। স্বাভাবিকভাবে যে 5 দিন এখান দিয়ে ট্রাফিক মুভমেন্ট করবে না, তারা যারা ঢাকার মধ্যে হালকা যান, ঢাকার মধ্যে যারা যাবে তারা আমাদের আবদুল্লাপুর দিয়ে নেমে এক্সপ্রেসওয়ে থেকে আবদুল্লাপুর থেকে নেমে চলে যাবে আপনার আমাদের তুরাগ রোহিতপুর রোড দিয়ে কোনাখোলা মোড় হয়ে বসিলা ব্রিজ হয়ে মোহাম্মদপুরে ঢুকবে। যারা চট্টগ্রাম যাবে, কুমিল্লা যাবে এবং যারা এদিকে যাবে তারা আমাদের শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ হয়ে আমাদের থার্ড সেতু রক্ষা সেতু হয়ে মদনপুরে চলে যাবেন এভাবে। আর যারা ঢাকার ভিতরে যেতে চান তারা বাবুবাজার তেগুরিয়া ইন্টারচেঞ্জে বাবুবাজার যাবেন এবং আমাদের সকল রাস্তা সচল আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে এখানকার এই প্রকল্পের যে উপসহকারী প্রকৌশলী তার সাথে তিনি যেটা জানিয়েছেন যে 5 দিন পুরো দমে বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল এবং হালকা যানবাহন 5 দিন বন্ধ থাকবে আর বাকি দিন আসলে চলবে। এই ছিল পোস্তগোলা ব্রিজ থেকে আমার কাছে সব শেষ। সরাসরি ছিলাম রাজধানীর পোস্তগোলায়।